জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে এই বিশেষ নিবেদনটি। বিশ্ববিজ্ঞান কেন্দ্রে থাকাকালীন শ্রী শ্রী ঠাকুর একদিন বিকালে দক্ষিণ দরজার নিকট একখানা আরাম কেদারায় উপবিষ্ট আছেন। বহু দাদারা ও মায়েরা দুই পাশে রহিয়াছেন। এমন সময় কেমিক্যাল ওয়ার্কসের প্রাঙ্গণ হইতে আশ্রমবাসিনী শিবদুলালী মা শ্রী শ্রী ঠাকুর দর্শনে আসিতেছেন। তাহাকে দেখিয়াই শ্রী শ্রী ঠাকুর বলিলেন, শিবদুলালীর এখন একটা পুতুল কুলে করিতে ইচ্ছা করে। ইহা শুনিয়া অন্যান্য মায়েরা শ্রী শ্রী ঠাকুরকে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, শিবদুলালীকে জিজ্ঞাসা করিলেই সে বলিবে। একটু পরে শিবদুলালী মা আসিয়া শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া বসিতেই অন্যান্য মায়েরা শিবদুলালী মাকে জিজ্ঞাসা করিলেন, আপনার নাকি একটা পুতুল কুলে করিতে ইচ্ছা করে? ইহা শুনিয়া শিবদুলালী মা বলিলেন, আমার কেন পুতুল কুলে করিতে ইচ্ছা হইবে? তদুত্তরে মায়েরা বলিলেন যে, শ্রী শ্রী ঠাকুরেই তাহাদিগকে সে কথা বলিয়াছেন। তখন তিনি শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকাইতেই শ্রী শ্রী ঠাকুর বলিলেন, কেন, আজ সকালে তুই মুকুন্দ বসুর যে ঘরে থাকিস সেই ঘর পুড়ানোর সময় ভাবিতেছিলি যে, যদি একটা কাঠের বা পাথরের কি অন্য কোনো বস্তুর তৈরির মূর্তি থাকত তবে কুলে নিয়ে আনন্দ করতাম। ইহা শুনিয়াই শিবদুলালী মা লজ্জায় মাথা হেঁট করিলেন এবং অন্যান্য সকলে হাসিয়া উঠিলেন। জয়গুরু।